أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সব প্রশংসা আল্লাহর যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি, একে সুপ্রতিষ্ঠিত করেছেন যাতে আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করে এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করে তাদেরকে এই সুসংবাদ দান করে যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে, তাতে তারা চিরকাল অবস্থান করবে। এবং তাদেরকে ভয় প্রদর্শন করার জন্য যারা বলে যে আল্লাহ সন্তান রাখেন, এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও নেই। কত বড় তাদের মুখ নিঃসৃত কথা, তারা যা বলে তা তো সবই মিথ্যা। যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন। আমি পৃথিবীস্থ সবকিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি যাতে লোকদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে, এবং তার উপর যা কিছু রয়েছে অবশ্যই তা আমি উদ্ভিদশূন্য মৃত্তিকায় পরিণত করে দেব। আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল? যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে তখন তারা দোয়া করে, হে আমাদের পালন কর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন। তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দিই, অতঃপর আমি তাদেরকে পুনরুত্থিত করি একথা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থানকাল সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে। আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। আমি তাদের মন দৃঢ় করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল, অতঃপর তারা বলল, আমাদের পালনকর্তা আসমান ও জমিনের পালনকর্তা, আমরা কখনো তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না, যদি করি তবে তা অত্যন্ত গর্হিত কাজ হবে। এরা আমাদেরই স্বজাতি, এরা তাঁর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে, তারা এদের সম্পর্কে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক গুনাহগার আর কে? তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের পালনকর্তা তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায়, অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত। এটা আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম। আল্লাহ যাকে সৎপথে চালান সেই সৎপথ প্রাপ্ত, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য পথ প্রদর্শনকারী সাহায্যকারী পাবেন না। তুমি মনে করবে তারা জাগ্রত অথচ তারা নিদ্রিত, আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে ও বাম দিকে। তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহার দ্বারে প্রসারিত করে। যদি তুমি উঁকি দিয়ে তাদেরকে দেখতে তবে পিছন ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। আমি এমনিভাবে তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পরে জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, তোমরা কতকাল অবস্থান করেছ? তাদের কেউ বলল, একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। কেউ কেউ বলল, তোমাদের পালনকর্তাই ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করেছ, এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রা সহ শহরে প্রেরণ করো, সে যেন দেখে কোনো খাদ্য পবিত্র, অতঃপর তা থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য, সে যেন নম্রতা সহকারে যায় ও কিছুতেই যেন তোমাদের খবর কাউকে না জানায়।
তারা যদি তোমাদের খবর জানতে পারে তবে পাথর মেরে তোমাদেরকে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে, তাহলে তোমরা কখনই সাফল্য লাভ করবে না। এমনিভাবে আমি তাদের খবর প্রকাশ করে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নেই। যখন তারা নিজেদের কর্তব্য বিষয়ে পরস্পরে বিতর্ক করছিল তখন তারা বলল তাদের উপর শোধ নির্মাণ করো। তাদের পালনকর্তা তাদের বিষয়ে ভালো জানেন। তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হল তারা বলল আমরা অবশ্যই তাদের স্থানে মসজিদ নির্মাণ করব। অজ্ঞাত বিষয়ে অনুমানের উপর ভিত্তি করে এখন তারা বলবে তারা ছিল তিনজন, তাদের চতুর্থটি তাদের কুকুর। একথা বলবে তারা পাঁচজন, তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর। আরো বলবে তারা ছিল সাতজন, তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর। বলুন আমার পালনকর্তা তাদের সংখ্যা ভালো জানেন, তাদের খবর অল্প লোকই জানে। সাধারণ আলোচনা ছাড়া আপনি তাদের সম্পর্কে বিতর্ক করবেন না এবং তাদের অবস্থা সম্পর্কে তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করবেন না। আপনি কোনো কাজের বিষয়ে বলবেনই না যে সেটি আমি আগামীকাল করব। আল্লাহ ইচ্ছা করলে বলা ব্যতি রেখে যখন ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন এবং বলুন আশা করি আমার পালনকর্তা আমাকে এর চাইতেও নিকটতম সত্যের পথ নির্দেশ করবেন। তাদের উপর তাদের গুহায় 300 বছর অতিরিক্ত আরো 9 বছর অতিবাহিত হয়েছে। বলুন তারা কতকাল অবস্থান করেছে তা আল্লাহ ভালো জানেন। নভোমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান তারই কাছে রয়েছে। তিনি কত চমৎকার দেখেন ও শোনেন। তিনি ব্যতীত তাদের কোনো সাহায্যকারী নেই। তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরিক করেন না। আপনার প্রতি আপনার পালনকর্তার যে কিতাব প্রত্যাদিষ্ট করা হয়েছে তা পাঠ করুন। তাঁর বাক্য পরিবর্তন করার কেউ নেই। তাঁকে ব্যতীত আপনি কখনই কোনো আশ্রয়ের স্থান পাবেন না। আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না। বলুন সত্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আগত, অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। আমি জালেমদের জন্য অগ্নি প্রস্তুত করে রেখেছি যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। যদি তারা পানীয় প্রার্থনা করে তবে পূজের ন্যায় পানীয় দেয়া হবে যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট পানীয় এবং খুবই মন্দ আশ্রয়। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। তাদেরই জন্য আছে বসবাসের জান্নাত, তাদের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় নহরসমূহ, তাদের তথায় স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে এমতাবস্থায় যে তারা সিংহাসনে সমাসীন হবে। চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয়। আপনি তাদের কাছে দু ব্যক্তির উদাহরণ বর্ণনা করুন। আমি তাদের একজনকে 2টি আঙ্গুরের বাগান দিয়েছি এবং এ দুটিকে খর্জুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করেছি এবং দুয়ের মাঝখানে করেছি শস্যক্ষেত্র। উভয় বাগানই ফল দান করে এবং তা থেকে কিছুই হ্রাস করত না এবং উভয়ের ফাঁকে ফাঁকে আমি নহর প্রবাহিত করেছি। সে ফল পেল। অতঃপর কথা প্রসঙ্গে সঙ্গীকে বলল আমার ধন সম্পদ তোমার চেয়েতে বেশি এবং জনবলে আমি অধিক শক্তিশালী। নিজের প্রতি জুলুম করে সে তার বাগানে প্রবেশ করল। সে বলল আমার মনে হয় না যে এ বাগান কখনো ধ্বংস হয়ে যাবে এবং আমি মনে করি না যে কিয়ামত অনুষ্ঠিত হবে। যদি কখনো আমার পালনকর্তার কাছে আমাকে পৌঁছে দেয়া হয় তবে সেখানে এর চাইতে উৎকৃষ্ট পাব। তার সঙ্গী তাকে কথা প্রসঙ্গে বলল
তুমি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতপর বীর্য থেকে, অতপর পূর্ণাঙ্গ করেছেন তোমাকে মানবাকৃতিতে। কিন্তু আমি তো এ কথাই বলি, আল্লাহই আমার পালনকর্তা এবং আমি কাউকে আমার পালনকর্তার শরীক মানি না। যদি তুমি আমাকে ধনে ও সন্তানে তোমার চেয়ে কম দেখো, তবে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন এ কথা কেন বললে না, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহর দেয়া ব্যতীত কোনো শক্তি নেই। আশা করি আমার পালনকর্তা আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দেবেন এবং তোমার বাগানের উপর আসমান থেকে আগুন প্রেরণ করবেন, অতঃপর সকালবেলায় তা পরিষ্কার ময়দান হয়ে যাবে, অথবা সকালে তার পানি শুকিয়ে যাবে, অতঃপর তুমি তা তালাশ করে আনতে পারবে না। অতঃপর তার সব ফল ধ্বংস হয়ে গেল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য সকালে হাত কচলিয়ে আক্ষেপ করতে লাগল। বাগানটি কাঠসহ পুড়ে গিয়েছিল। সে বলতে লাগল, হায়, আমি যদি কাউকে আমার পালনকর্তার সাথে শরীক না করতাম, আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো লোক হল না এবং সে নিজেও প্রতিকার করতে পারল না। এরূপ ক্ষেত্রে সব অধিকার সত্য আল্লাহর, তাঁরই পুরস্কার উত্তম এবং তাঁরই প্রদত্ত প্রতিদান শ্রেষ্ঠ। তাদের কাছে পার্থিব জীবনের উপমা বর্ণনা করুন, তা পানির ন্যায় যা আমি আকাশ থেকে নাজিল করি, অতঃপর এ সংমিশ্রণে শ্যামল সবুজ ভূমিজ লতা পাতা নির্গত হয়, অতঃপর তা এমন শুষ্ক চূর্ণ বিচূর্ণ হয়ে যে বাতাসে উড়ে যায়। আল্লাহ এসব কিছুর উপর শক্তিমান। ধন ঐশ্বর্য, সন্তান সন্ততি, পার্থিব জীবনের সৌন্দর্য এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্য উত্তম। যেদিন আমি পর্বতসমূহকে পরিচালনা করব এবং আপনি পৃথিবীকে দেখবেন একটি উন্মুক্ত প্রান্তর, এবং আমি মানুষকে একত্রিত করব, অতঃপর তাদের কাউকে ছাড়ব না, তারা আপনার পালনকর্তার সামনে পেশ হবে সারিবদ্ধভাবে এবং বলা হবে, তোমরা আমার কাছে এসে গেছ যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। না, তোমরা তো বলতে যে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করব না। আর আমলনামা সামনে রাখা হবে, তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত দেখবেন। তারা বলবে, হায় আফসোস, এ কেমন আমলনামা, এ যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি, সবই এতে রয়েছে। তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। আপনার পালনকর্তা কারো প্রতি জুলুম করবেন না। যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা কর, তখন সবাই সেজদা করল ইবলিস ব্যতীত। সে ছিল জিনদের একজন, সে তার পালনকর্তার আদেশ অমান্য করল। অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করছ, অথচ তারা তোমাদের শত্রু? এটা জালেমদের জন্য খুবই নিকৃষ্ট বদল। নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃজনকালে আমি তাদেরকে সাক্ষ্য রাখিনি এবং তাদের নিজেদের সৃজনকালেও না, এবং আমি এমনও নই যে বিভ্রান্তকারীদেরকে সাহায্যকারী রূপে গ্রহণ করব। যেদিন তিনি বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তাদেরকে ডাকো, তারা যখন তাদেরকে ডাকবে কিন্তু তারা এ আহ্বানে সাড়া দেবে না, আমি তাদের মধ্যস্থলে রেখে দেব একটি মৃত্যু গহ্বর। অপরাধীরা আগুন দেখে বুঝে নেবে যে তাদেরকে তাতে পতিত হতে হবে এবং তারা তা থেকে রাস্তা পরিবর্তন করতে পারবে না। নিশ্চয় আমি কোরআনে মানুষকে নানাভাবে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি। মানুষ সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয়। হেদায়ত আসার পর এ প্রতীক্ষায় শুধু মানুষকে বিশ্বাস স্থাপন করতে এবং তাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করতে বিরত রাখে যে কখন আসবে তাদের কাছে পূর্ববর্তীদের রীতিনীতি, অথবা কখন আসবে তাদের কাছে আজাব সামনাসামনি। আমি রসুলগণকে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করি
এবং কাফেররাই মিথ্যা অবলম্বনে বিতর্ক করে। তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্যে এবং তার আমার নিদর্শনাবলীও যার দ্বারা তাদেরকে ভয় প্রদর্শন করা হয় সেগুলোকে ঠাট্টারূপে গ্রহণ করেছে। তার চাইতে অধিক জালেম কে, যাকে তার পালনকর্তার কালাম দ্বারা বোঝানো হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্ববর্তী কৃতকর্মসমূহ ভুলে যায়। আমি তাদের অন্তরের উপর পর্দা রেখে দিয়েছি যেন তা না বুঝে, এবং তাদের কানে রয়েছে বধিরতার বোঝা। যদি আপনি তাদেরকে সৎপথের প্রতি দাওয়াত দেন, তবে কখনই তারা সৎপথে আসবে না। আপনার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু। যদি তিনি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করেন, তবে তাদের শাস্তি ত্বরান্বিত করতেন, কিন্তু তাদের জন্য রয়েছে একটি প্রতিশ্রুত সময় যা থেকে তারা সরে যাওয়ার জায়গা পাবে না। এসব জনপদ তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জালেম হয়ে গিয়েছিল, এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করেছিলাম। যখন মুসা তার যুবক সঙ্গীকে বললেন, দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌঁছা পর্যন্ত আমি আসব না, অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব। অতঃপর যখন তারা দুই সমুদ্রের সঙ্গমস্থলে পৌঁছালেন, তখন তারা নিজেদের মাছের কথা ভুলে গেলেন, অতঃপর মাছটি সমুদ্রে সুরঙ্গ পথ সৃষ্টি করে নেমে গেল। যখন তারা সে স্থানটি অতিক্রম করে গেলেন, মুসা সঙ্গীকে বললেন, আমাদের নাস্তা আনো, আমরা এই সফরে পরিশ্রান্ত হয়ে পড়েছি। সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন প্রস্তর খণ্ডে আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানি আমাকে এ কথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল। মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজের পথ করে নিয়েছে। মুসা বললেন, আমরা তো এ স্থানটি খুঁজছিলাম। অতঃপর তারা নিজেদের চিহ্ন ধরে ফিরে চললেন। অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেলেন যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম ও আমার পক্ষ থেকে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। মুসা তাকে বললেন, আমি কি এ শর্তে আপনার অনুসরণ করতে পারি যে সত্য পথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে তা থেকে আমাকে কিছু শিক্ষা দেবেন? তিনি বললেন, আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। যে বিষয় বোঝা আপনার আয়ত্তাধীন নয় তা দেখে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মুসা বললেন, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। তিনি বললেন, যদি আপনি আমার অনুসরণ করেনি, তবে কোনো বিষয় আমাকে প্রশ্ন করবেন না যে পর্যন্ত না আমি নিজে সে সম্পর্কে আপনাকে কিছু বলি। অতঃপর তারা চলতে লাগল। অবশেষে যখন তারা নৌকায় আরোহণ করল, তখন তিনি তাতে ছিদ্র করে দিলেন। মুসা বললেন, আপনি কি এর আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য এতে ছিদ্র করে দিলেন? নিশ্চয়ই আপনি একটি গুরুতর মন্দ কাজ করলেন। তিনি বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরতে পারবেন না? মুসা বললেন, আমাকে আমার ভুলের জন্য অপরাধী করবেন না এবং আমার কাজে আমার উপর কঠোরতা আরোপ করবেন না। অতঃপর তারা চলতে লাগল। অবশেষে যখন একটি বালকের সাক্ষাৎ পেল, তখন তিনি তাকে হত্যা করলেন। মুসা বললেন, আপনি কি একটি নিষ্পাপ জীবন শেষ করে দিলেন প্রাণের বিনিময় ছাড়াই? নিশ্চয়ই আপনি তার গুরুতর অন্যায় কাজ করলেন। তিনি বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না? মুসা বললেন, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি, তবে আপনি আমাকে সাথে রাখবেন না, আপনি আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত হয়ে গেছেন। অতঃপর তারা চলতে লাগল। অবশেষে যখন একটি জনপদের অধিবাসীদের কাছে পৌঁছে তাদের কাছে খাবার চাইল, তখন তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। অতঃপর তারা সেখানে একটি পতনোন্মুখ প্রাচীর দেখতে পেল, সেটি তিনি সোজা করে দাঁড় করিয়ে দিলেন। মুসা বললেন, আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর পারিশ্রমিক আদায় করতে পারতেন। তিনি বললেন, এখানেই
আমার ও আপনার মধ্যে সম্পর্ক ছেদ হল। এখন যে বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারেননি আমি তার তাৎপর্য বলে দিচ্ছি। নৌকাটির ব্যাপার, সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির, তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে দেই। তাদের অপরদিকে ছিল এক বাদশাহ, সে বল প্রয়োগে প্রত্যেকটি নৌকা ছিনিয়ে নিত। বালকটির ব্যাপার, তার পিতামাতা ছিল ইমানদার। আমি আশঙ্কা করলাম যে সে অবাধ্যতা ও কুফর দ্বারা তাদেরকে প্রভাবিত করবে। অতঃপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে মহত্তর, তার চাইতে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুক। প্রাচীরের ব্যাপার, সেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের। এর নিচে ছিল তাদের গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়াবশত ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ মতে এটা করিনি, আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন এটাই তার ব্যাখ্যা। তারা আপনাকে জুলকার নাইন সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্যোপকরণ দান করেছিলাম। অতঃপর তিনি এক কার্যোপকরণ অবলম্বন করলেন। অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি তথায় এক সম্প্রদায়কে দেখতে পেলেন। আমি বললাম, হে জুলকার নাইন, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন। তিনি বললেন, যে কেউ সীমা লঙ্ঘনকারী হবে আমি তাকে শাস্তি দেব। অতঃপর তিনি তার পালনকর্তার কাছে ফিরে যাবেন, তিনি তাকে কঠোর শাস্তি দেবেন এবং যে বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তার জন্য প্রতিদান রয়েছে কল্যাণ এবং আমার কাজে তাকে সহজ নির্দেশ দেব। অতঃপর তিনি এক উপায় অবলম্বন করলেন। অবশেষে তিনি যখন সূর্যের উদয়াচলে পৌঁছলেন তখন তিনি তাকে এমন এক সম্প্রদায়ের উপর উদয় হতে দেখলেন যাদের জন্য সূর্যতাপ থেকে আত্মরক্ষার কোনো আড়াল আমি সৃষ্টি করিনি। প্রকৃত ঘটনা এমনই, তার বৃত্তান্ত আমি সম্মুখ অবগত আছি। আবার তিনি এক পথ ধরলেন। অবশেষে যখন তিনি দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছলেন তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন যারা তাঁর কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকার নাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। তিনি বললেন, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট, অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন তিনি বললেন, তোমরা হাঁপড়ে দম নিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হল তখন তিনি বললেন, তোমরা গলিত তামা নিয়ে এসো, আমি তা এর উপরে ঢেলে দিই। অতঃপর ইয়াজুজ ও মাজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হল না। জুলকার নাইন বললেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য। আমি সেদিন তাদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব এবং শিঙ্গায় ফোঁৎকার দেয়া হবে, অতঃপর আমি তাদের সবাইকে একত্রিত করে আনব। সেদিন আমি কাফেরদের কাছে জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব। যাদের চক্ষুসমূহের উপর পর্দা ছিল আমার স্মরণ থেকে এবং যারা শুনতেও সক্ষম ছিল না, কাফেররা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? আমি কাফেরদের অভ্যর্থনার জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। বলুন, আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে
খুবই ক্ষতিগ্রস্ত? তারাই সে লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয়, অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে। তারাই সে লোক যারা তাদের পালনকর্তার নিদর্শনাবলী এবং তাঁর সাথে সাক্ষাতের বিষয় অস্বীকার করে, ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায়। সুতরাং কিয়ামতের দিন তাদের জন্য আমি কোনো গুরুত্ব স্থির করব না। জাহান্নাম, এটাই তাদের প্রতিফল, কারণ তারা কাফের হয়েছে এবং আমার নিদর্শনাবলী ও রসুলগণকে বিদ্রুপের বিষয়রূপে গ্রহণ করেছে। যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না। বলুন আমার পালনকর্তার কথা লেখার জন্য যদি সমুদ্রে পানি কালি হয়, তবে আমার পালনকর্তার কথা শেষ হওয়ার আগেই সে সমুদ্র নিঃশেষিত হয়ে যাবে, সাহায্যার্থে অনুরূপ আরেকটি সমুদ্র এনে দিলেও। বলুন আমিও তোমাদের মতোই একজন মানুষ, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাই একমাত্র ইলাহ। অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার এবাদতে কাউকে শরিক না করে।